2 দিন হলো শুরু হয়েছে নবদ্বীপ বইমেলা। তো আজ হঠাৎ করেই 8:45 সময় প্ল্যান হলো যে বইমেলা যাব। তো দুজন ভাইকে নিয়ে চলে গেলাম বইমেলা। যেহেতু ঠান্ডাটা প্রচুর, সেজন্য বইমেলায় সেরকম ভিড় ছিল না। আশেপাশের দোকানগুলোতেও, খাবার স্টলগুলোতে বেশি ভিড় ছিল না, মোটামুটি সব ফাঁকা ছিল। 5 টাকা করে টিকিট। টিকিট কেটে চলে যাচ্ছি বইমেলার ভিতরে। পুরো মাঠে কয়েকজনই আছে, প্রায় সবই শুনশান ফাঁকাই। তো এখানে আছে শ্রী চৈতন্যর মূর্তি, এটা নবদ্বীপ শ্রী চৈতন্য বইমেলা। তো এখানে চৈতন্যর মূর্তিটা সবার প্রথমেই দর্শন করলাম, তারপরে গেলাম বইয়ের স্টলগুলোতে। অনেক বই দেখলাম যে সেই শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, বিভূতিভূষণ, রবীন্দ্রনাথ, কমন যে বইগুলো, যেগুলো আমার অলরেডি পড়া সেই সব বই ছিল। তারপরেও অনেক ঘুরলাম এদিক ওদিক, প্রায় প্রতিটা স্টলই ভিজিট করেছি, এপাশ থেকে ওপাশ পুরোটাই ঘুরেছি। এখানে একটা পেন্টিং এর দোকান আছে, পেন্টিং বা ওই ক্রিস্টালের জিনিসপত্র। তার পাশে আবার বইয়ের দোকান, আর এখানে ছিল মাটির গয়নার দোকান। তো এখান থেকে মায়ের জন্য 2টো মাটির গয়না কিনে ফেললাম। এখানে যিনি বিক্রি করছেন তারই হাতের কাজ এগুলো, তিনি নিজেই বানান, তো এই ব্যাপারটা আমার খুব ভালো লাগলো। তো এখান থেকে গয়না কিনে আবার বই স্টলগুলোতে চলে গেলাম। এখান থেকে আমি কিছু বই কিনলাম। আমি খুব একটা বেশি বই কিনিনি, আমি টোটাল বই কিনেছি আপাতত 6টা। সাড়ে 9টা বেজে গেছে, এখন বইমেলা মোটামুটি শুনশান, আমাদের ঘোরাও কমপ্লিট। এখন আমরা বাইরে যাচ্ছি ফুচকা খেতে। আমরা মোটামুটি 6টা বই কিনেছি, 6টা বই কিনেছি আর 2টো মাটির গয়না কিনে। বইমেলার বাইরে বেশ কিছু স্টল আছে, এখন যদিও রাত বাড়ায় প্রায় সবই বন্ধ করে দিচ্ছে। এখানে আছে পপকর্ন, তার পাশে আছে আচার, তার পাশে ছিল গুড় বাদাম আর বাদামের, সেটাও এখন বন্ধ করছে। শীতের রাত, তাই তাড়াতাড়ি সব শুনশান হয়ে যাবে। কোথায় যাবি? চলে যাচ্ছে নাকি? জিজ্ঞেস করো আগে। জিজ্ঞেস করবো? দাঁড়াও, গোটাই নি, আমি আগে থেকে কেন ভাবি। গুটিয়ে ফেলেছে? তো এখন আমরা ফুচকা খেতে চলে এসেছি, মোটামুটি বন্ধ করছিল, তাও আমাদের জন্য এখন রেডি করবে। তো ফুচকার দোকান আমরা বন্ধ হতে দিইনি, আমরা খেতে শুরু করে দিয়েছি। আমরা 3 জনেই ফুচকা খেতে খুব ভালোবাসি। তো 10 টাকায় 6টা করে ফুচকা, আমরা 20 টাকার ফুচকা খেলাম, কারণ প্রায় 9:45 বাজে, এখন বাড়িকে আবার ভাত খেতে হবে। তাই তাড়াতাড়ি করে আমরা ফুচকা খেয়ে নিলাম এখানে। তারপরে ফুচকা কাকুর কাছে ঘুগনিও ছিল, মা বাবার জন্য একটু ঘুগনি নিয়ে নিলাম। আমাদের বইমেলা ঘোরা, ফুচকা খাওয়া সব কমপ্লিট। এখন প্রায় 9:45 বাজে, আমরা বাড়ির দিকে যাচ্ছি।